ক্যাফে একান্তে। হ্যাঁ, ঠিকই শুনেছ, এটা ক্যাফে একান্তে হতে চলেছে আমাদের হালি শহরের বুকে। আমি তো ভীষণ 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 এক্সাইটেড। আজকে চলো তোমাদের কিছুটা এর ঝলক দেখাই। ক্যাফে একান্তে হালি শহরকে একটা অন্য মাত্রা দিতে চলেছে বলে আমার বিশ্বাস। কেন? হালি শহর মানেই রামপ্রসাদের ভিটে, হালি শহর মানেই রানী রাসমণির জন্মস্থান। তবে শুধু এতেই ক্ষান্ত থাকবে না বলে মনে হচ্ছে, এবার ক্যাফে একান্তেও প্রমাণ করে দেবে যে লোকে ক্যাফে একান্ত দিয়েও হালি শহরকে চিনতে পারে। সো আমার এটা ভীষণভাবে বিশ্বাস, আর আমি বিশ্বাস করি যে ক্যাফে একান্তে একদিন অনেক অনেক জায়গায় ছড়িয়ে পড়বে, সবার মুখে মুখে ছড়িয়ে পড়বে। আর হালি শহরের মতো জায়গায় সত্যি আমরা এতদিন এক্সপেক্ট করতেই পারিনি বা আশাও করিনি, মানে ভাবতেই পারিনি সেটা হতে চলেছে ভেবেই আমি ভীষণ এক্সাইটেড যে হালি শহরের মানুষও এখন বলতে পারবে আমাদের শহরে আছে ক্যাফে একান্তে, যেখানটায় বসে একটু আড্ডা, একটু গল্প, তার সঙ্গে চা, কফি, স্ন্যাক্স, ককটেল মকটেল সব কিছু নিয়ে হাজির হতে চলেছে ক্যাফে একান্তে। খুব শীঘ্রই এর আরও আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। আপাতত কাজ চলছে ফুল কদমে, ফুল এনার্জিতে, সেটাই দেখাতে চাইলাম তোমাদের। কেন বলছি আমি ভীষণ এক্সাইটেড, সো ক্যাফে একান্তে আসতে চলেছে খুব শীঘ্রই ওপেনিং, সেটাও অ্যানাউন্সমেন্ট করে দেব কবে ওপেনিং কী ব্যাপার। তার আগে ছোট্ট একটা ঝলক তোমাদের জন্য দেখিয়ে রাখছি, দেখো তোমরা অবশ্যই বলো কেমন লাগছে। আর মুখ ধরে চোখে যে দেখেছি।